সার্ভারে সাকসেসফুলভাবে জুমলা প্রিমিয়াম টেমপ্লেট ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এখন আমরা আমাদের মূল প্রজেক্টটি একটু দেখব। আমরা মজিলা ফায়ারফক্সে নতুন একটি ট্যাব খুললাম এবং অ্যাড্রেস বারে আমরা ওয়েব অ্যাড্রেসটি লিখে দিচ্ছি www.learnenglish24.com। তারপর আমরা কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের মূল প্রজেক্টের ফ্রন্ট পেজ ওপেন হয়েছে। এখন আমরা আমাদের মূল প্রজেক্টের একেবারে উপরে বাঁদিকে একটু লক্ষ্য করি। আমাদের মূল প্রজেক্টের একেবারে উপরে বাঁদিকে আমরা জুম ফ্রিকোয়েন্ট এই নামে একটি লগো দেখতে পাচ্ছি। এই লেসনে আমরা মূলত শিখব আমরা কিভাবে এই লগোটি চেঞ্জ করতে পারি। আমরা আমাদের ডেমো প্রজেক্টটি একটু দেখে নিই। আমাদের ডেমো প্রজেক্টের এই অংশে আমরা আলহেরা হোস্টিং নামে একটি চমৎকার লগো দেখতে পাচ্ছি। আমরা যেহেতু আমাদের ডেমো প্রজেক্টের মতো হুবহু একটি প্রজেক্ট আমাদের মূল প্রজেক্টে করব, এজন্য আমরা আলহেরা হোস্টিং এই লগোটি আমাদের মূল প্রজেক্টের এই অংশে অর্থাৎ জুম ফ্রিকোয়েন্ট এই লগোটির পরিবর্তে আমাদের ডেমো প্রজেক্টে আমরা যে লগোটি দেখতে পাচ্ছি সেই লগোটি আপলোড করব। এজন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটারের ডেস্কটপে, সেখান থেকে ডাব্লুএস এফটিপি প্রফেশনাল এই সফটওয়্যারটি ওপেন করছি। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা সার্ভারে প্রবেশ করব। দেন অ্যাড্রেস বারে আমরা অ্যাড্রেস এবং ইউজার আইডির ঘরে ইউজার আইডি, পাসওয়ার্ডের ঘরে আমরা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন গো এই অপশনে ক্লিক করছি। আমরা সার্ভারে প্রবেশ করেছি। এখন আমরা পাবলিক _html এই ফোল্ডারটি ওপেন করছি। দেন আমরা টেমপ্লেটস নামে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছি এই ফোল্ডারটি ওপেন করছি। অতঃপর আমরা জুম ফ্রিকোয়েন্ট নামে যে ফোল্ডারটি দেখতে পাচ্ছি এই ফোল্ডারটি ওপেন করছি। দেন ইমেজ নামে ফোল্ডারটি ওপেন করছি। আমরা মূলত এই ইমেজ নামে ফোল্ডারের ভেতরেই আমাদের কাঙ্ক্ষিত লগোটি আমরা আপলোড করব। আমরা অলরেডি ফটোশপে নির্দিষ্ট সাইজ ফরম্যাট ঠিক রেখে একটি লগো তৈরি করে রেখেছি। আমরা এখন আমাদের হার্ড ড্রাইভ থেকে সেই লগোটি সিলেক্ট করে দেব। আমরা আমাদের হার্ড ড্রাইভে লোকাল ডিস্ক যে অর্থাৎ যে ড্রাইভে আমরা লগোটি তৈরি করে রেখেছি ওয়েব হোস্টিং নামে এই ফোল্ডারে, আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের লগো তৈরি করে আপনারা আপলোড করতে পারেন। তবে লগো তৈরির সময় আপনাদের মূলত তিনটি জিনিসের দিকে লক্ষ্য দিতে হবে। নাম্বার 1, লগোর সাইজ, এবং নাম্বার 2, লগো ফরম্যাট, এবং নাম্বার 3, আপনারা যে লগোটি তৈরি করবেন সে লগোটির একটি স্পেসিফিক নেম আপনাদের দিতে হবে। আপনারা যে লগোটি তৈরি করবেন ফটোশপে সে লগোটির উইডথ হবে 239 এবং হাইট হবে 81 পিক্সেল এবং লগোটি অবশ্যই জিপ ফরম্যাটে হতে হবে এবং লগোর নেম হবে লগো। এখন আমরা লগো.জিপ এই ইমেজটি সিলেক্ট করে দেন আপলোড এই বাটনে ক্লিক করছি। আমাদের লগোটি আপলোড হচ্ছে। আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি, দেন এখানে আমরা ওভাররাইট এই বাটনটিতে ক্লিক করছি। আপলোডিং 100%। আমাদের লগোটি সাকসেসফুলভাবে সার্ভারে আপলোড সম্পন্ন হয়েছে। এখন আমরা আউটপুট দেখার জন্য আমাদের মূল প্রজেক্টের ফ্রন্ট পেজটি একটু রিলোড দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত আউটপুট অর্থাৎ আলহেরা হোস্টিং এই লগোটি সাকসেসফুলভাবে আমাদের মূল প্রজেক্টে ডিসপ্লে হচ্ছে। আমরা আমাদের ডেমো প্রজেক্টে ঠিক একই লোগো ডিসপ্লে হতে দেখেছিলাম।